নিদাসা উৎপাটাওয়ার চাষা রায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আজকের ফটোশপ ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত টিউটোরিয়ালে আজকেও একটা লেসনের মাধ্যমে বিভিন্ন টুলসগুলো শিখতে চেষ্টা করব। আজকের লেসনটি হচ্ছে, আমাদের যদি একাধিক ইমেজ থেকে থাকে সেই ইমেজগুলো যদি আমরা সাইজ করতে চাই, রিসাইজ করতে চাই, তাহলে কি করতে হবে? প্রতিবার আমাদেরকে ইমেজ সাইজে গিয়ে সাইজ করতে হয়। কিন্তু সেটা না করে কি করব আমরা? প্রথমত একটা ছবিকে রিসাইজ করব, দেন সেটাকে রেকর্ড করে রাখবো, পরবর্তীতে বাকি ছবিগুলোকে জাস্ট প্লে করার মাধ্যমে অটো রিসাইজ করে নেব। তো শুরু করা যাক, কিভাবে আমরা করব। ফাইলে ক্লিক করি আমরা, ওপেন। আমরা এখান থেকে ফাইলগুলো সব ওপেন করছি। এখানের মধ্যে দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, এই পাঁচটা ইমেজ আমরা এখানে নিলাম। আর এখানে মন্টেন্স যেটা লেখা আছে এটার মধ্যে আমরা এই চারটা ছবি বসাবো, দেখবো আমাদের ছবিগুলো সাইজ ঠিক মতো হয়েছে কিনা। তো এক্ষেত্রে প্রথমত আমরা যে কাজটা করব, আমরা প্রথম যে এই যে স্টার্ট ফাইল বা যে কোনো একটা ফাইলকে আপনি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে আমরা যাব উইন্ডোতে, যাব উইন্ডোতে গিয়ে অ্যাকশনে যাব, বা অল্টার F9 বা অল্টার F9 প্রেস করতে পারেন আপনি। অ্যাকশনে ক্লিক করলাম, অ্যাকশনে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ সেট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা নাম দেবো, যেমন আমরা নাম দিলাম সাইজ, এরপর ওকে। দেন আমরা ক্রিয়েট নিউ অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নাম দিলাম আমি সাইজ অ্যান্ড স্ট্রোক। এরপর এখান থেকে সেট সাইজ যেটা আছে সেটাই থাকবে। এবার রেকর্ডে ক্লিক করি আমি। এখন থেকে আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা কাজ কি হবে? রেকর্ড হবে। তো প্রথমত আমি যাচ্ছি ইমেজ সাইজ। এখানে উইথ পিক্সেল যেটা আছে আমি এটাকে 250 করি। এখান থেকে একটা জিনিস খেয়াল করি আমরা, যেমন আমি এখানে যদি 250 লিখতে যাই অটোমেটিক্যালি উপরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যদি একই সাইজ করতে চান কনস্ট্যান্ট প্রপোর্শনটা উঠে দিবেন। উঠে দিয়ে এবার আমি এখানে লিখি 250। তাহলে এখানে পিক্সেল আমি দিলাম, অর্থাৎ কি আমার 2.5 ইঞ্চি আমি একটা ইমেজ নিতে যাচ্ছি, জাস্ট ওকে। এরপর আমি যাচ্ছি সিলেক্ট, অর্থাৎ এটাকে আমি কন্ট্রোল এ দিলেও হতো, অর্থাৎ পুরো ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। এরপর আমি যাব এডিট স্ট্রোক, স্ট্রোকে গিয়ে এখানে একটা স্ট্রোকে একটা সাইজ দিই আমি, যেমন আমি এখানে দিলাম 10 পিক্সেল। আর একটা কালার, আপনার মন মতো একটা কালার আপনি দিতে পারেন, যেমন আমি হোয়াইট কালারে দিলাম। দেন ওকে। তাহলে আমাদের কি হলো, ইমেজটা 2.5 ইঞ্চি কি হলো, একটা ইমেজ হলো, এবং ইমেজের চারপাশে কি হলো, 10 পিক্সেল একটা স্ট্রোক হলো। এবার আমরা সিলেকশনটা উঠাই দিই, সিলেক্ট, ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি, যেটাই আপনি ইচ্ছা করেন দিতে পারেন। এখন আমাদের মোটামুটি আমাদের কাজটা আমরা শেষ বলতে পারি। যদি আপনি আরও কাজ করতে চান, আরও কিছু রেকর্ড করতে চান, এটার সাথে আরও কিছু অ্যাড করতে চান, আপনি করতে পারেন। আমরা এটুকু রেখে জাস্ট আমরা এখন স্টপ রেকর্ডিং ক্লিক করলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা একটা ইমেজ আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ইমেজটাকে, যেমন ড্যান্ডেলিং, এটা ওপেন করলাম। এটা একটু সাইজটা আমরা একটু দেখে নিই, ইমেজ সাইজ দেখেন, এটা আছে 600x500 পিক্সেল, অর্থাৎ 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। ওকে দিই আমি। এবার আমি এটাকে প্লে করি, জাস্ট প্লে বাটনে ক্লিক করেন। একবার যদি ক্লিক না হয় সেকেন্ড বার ক্লিক করবেন, প্লে বাটনে ক্লিক করি। এবার আমরা দেখি তো ইমেজ সাইজ দেখেন 2.5 কি হলো, কনভার্ট হয়ে গেল। এবার আমরা লিপস এটাকে দেখি, দেখেন এটার এখন সাইজ আছে কতটুকু, ইমেজ সাইজ এখন আছে কত, 4.78, 6.39, অর্থাৎ 478x639 পিক্সেল এই সাইজটা আছে। এখন এটাকে আমরা কি করব, জাস্ট প্লে করার মাধ্যমে কি করব, 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 2.5 পিক্সেলে রূপান্তর করব। জাস্ট আপনি কি করেন, এখান থেকে প্লে বাটনে ক্লিক করেন, এটা এক ক্লিকে হয়ে গেল। তাহলে এবার আমরা এখন দেখি ইমেজ সাইজ দেখেন 2.5 ইঞ্চি হয়ে গেল। এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে এখান থেকে স্যান্ডটাকে, এটা আবার এটাকে কি করি আমরা, এটা সাইজটা আমরা আবার দেখি নি একটু, ইমেজ সাইজ এটা 2.7x2.7 বা 275 আছে। আমরা প্লে বাটনে ক্লিক করি, এবার যাই আমরা ইমেজ সাইজ দেখি, দেখেন 2.5, ওকে। তাহলে কি বন্ধুরা, আমরা একটা ইমেজ রেকর্ড করার মাধ্যমে বাকি ইমেজগুলোকে আমাকে আর সাইজ করতে হচ্ছে না। আপনি যদি স্টক না দিয়ে সাইজই করতে চান তাহলে ওটুকুই রেকর্ড করেন, এরপর জাস্ট কি ইমেজটাকে অ্যাক্টিভ করেন এবং প্লে বাটনে ক্লিক করেন, সাথে সাথে কী হয়ে যাবে, আপনার ইমেজটা ওই সাইজে রূপান্তর হয়ে যাবে। এবার আমরা মন্টেজটাকে অ্যাক্টিভ করি। এখন আমরা ভিউতে ক্লিক করি, ভিউতে গিয়ে রুলার ক্লিক করি, রুলার ক্লিক করে এখান থেকে একটা রুলার টেনে এনে 3 ইঞ্চি বরাবর আমি রাখি, আবার এদিক থেকে একটা রুলার টেনে এনে এখানে 3 ইঞ্চি বরাবর রাখি। এরপরে আমরা স্টার্ট ফাইলটায় ক্লিক করি, স্টার্ট ফাইলটার এই ইমেজটাকে টেনে নিয়ে মন্টেন্সের উপর ছেড়ে দেবো, মন্টেন্স ছেড়ে দিলাম, এটাকে টেনে এদিকে বসাই। আবার ড্যান্ডেলিংয়ে গেলাম, ড্যান্ডেলিংয়ে টেনে আবার মন্টেন্সের উপরে ছেড়ে দিই। আবার লিপস যাই, লিপসটাকে টেনে আবার মন্টেন্সের উপরে ছেড়ে দিই। স্যান্ডটাকে যাই, স্যান্ডটাকে ধরে আবার মন্টেন্সের উপরে আবার ছেড়ে দিই।
অর্থাৎ আমি এখানে বলতে যাচ্ছি যে আমাদের চারটা ইমেজ একই সাইজে রূপান্তর হয়েছে কিনা সেই জিনিসটা। তাহলে বন্ধুরা আমরা এখন আমাদের রুলারটা আমরা উঠাই দিই, ভিউ শো গাইড, গাইডটা উঠে দিলাম। এখন দেখা যাচ্ছে কি চারটা ইমেজ কি একই আকৃতির, অর্থাৎ একটা ইমেজকে আমরা এই ইমেজটাকে কি করেছিলাম রেকর্ড করেছিলাম, পরবর্তী জাস্ট এই ইমেজগুলো কি করছি আমরা জাস্ট ওপেন করছি আর প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল পূর্বের যেই রেকর্ডকৃত ইমেজ রয়েছে সেই ইমেজের সাইজের রূপান্তর হয়েছে। তাহলে বন্ধুরা আমরা যদি একাধিক ইমেজকে যদি একই সাইজে রূপান্তর করতে চাই তাহলে বারবার আমাদেরকে ইমেজ ইমেজ সাইজে গিয়ে সেই সাইজটা না করে আমরা কি করব প্রথমত একটা ইমেজকে আমরা রেকর্ড করে নিব, পরবর্তী জাস্ট আমরা অন্যান্য ইমেজগুলো ওপেন করবো আর প্লে বাটনে ক্লিক করবো, তাহলে নিশ্চয় সাইজে আমার ইমেজটি রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।